প্রিয়ন আজ বলব অবস্থায় কমলালেবু খাওয়া যাবে কি গর্ভবতী থাকাকালীন কতগুলি কমলালেবু খেতে পারবেন কমলালেবু খাওয়া কখন উচিত এবং অবস্থায় কমলালেবু খাওয়া কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন জেনে নেওয়া যাক আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন তাজা ফল ও শাকসবজিগুলি হল একজন গর্ভবতী মহিলার ডায়েটের অবিচ্ছেদ্য অংশ যখন কোনো মহিলা গর্ভবতী হন তখন তার খাদ্য অভ্যাসের প্রতি যত্নশীল হওয়া উচিত কারণ একটি ভুল খাবারও গুরুতর সমস্যার দিকে পরিচালিত করতে পারে আপনি যদি প্রথমবার গর্ভধারণ করে থাকেন তাহলে স্বাভাবিকভাবে আপনি যে কোনো কিছু খাওয়ার পূর্বে দ্বিতীয়বার ভাববেন আপনি হয়তো গর্ভবতী থাকাকালীন ব্যাপারে ভাবতেই পারেন যে কমলা লেবু খেতে পারেন কি না কমলালেবু ভিটামিন সি এর ভালো উৎস অতএব কমলা লেবু খেলে তা আপনাকে তৎক্ষণাৎ উৎফুল্ল করে তুলতে পারে এর এই টক মিষ্টি সাথে মর্নিং সিগনেস বা প্রাপ্তকালীন অসুস্থতা থেকে আপনাকে বিরামিনে দিতে পারে তো এবার জানান গর্ব অবস্থায় কমলালেবু খাওয়া কতটা নিরাপদ আপনার অবস্থায় ডায়েটে অন্তর্ভুক্ত করার জন্য কমলালেবু লেবু অবশ্যই একটি সেরা ফল এর উপকারিতা পেতে সম্পূর্ণ ফলটিকে খাওয়া উচিত আপনি যদি কমলালেবু খেতে পছন্দ না করেন তবে কমলার রস পান করতে পারেন তবে রাস্তায় বিক্রি হওয়া কমলার রস পান করা উচিত নয় এর সর্বোত্তম উপকারিতা পাওয়ার সর্বোত্তম উপায় হলো বাড়িতে বানিয়ে সেবন করা কমলালেবু ভিটামিন সি আয়রন জিঙ্ক এবং ফলিক অ্যাসিডে সমৃদ্ধ গর্ভাবস্থায় কমলালেবু খেলে তা আপনার রোগ প্রতিরোধ কার্যক্ষমতাকে উন্নত করতে পারে গর্ভস্থ শিশুর বিকাশকে শক্তিশালী করে তোলে এছাড়াও আপনার ত্বকের টানটান এবং স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রেও উপকারিতা নিয়ে আসে গর্ভাবস্থায় প্রথম তৈমাসিকে কমলালেবু খাওয়ার কথা বলা হয় কারণ এটি ভ্রণের মস্তিষ্কের বিকাশে সহায়তা করে অবস্থায় কমলালেবু খাওয়ার আরও বেশ কয়েকটি স্বাস্থ্য উপকারিতা রয়েছে যেমন এটি কষ্টকাঠিন্য প্রতিরোধে সহায়তা করতে পারে কমলালেবু দ্রব্যনীয় ও অদ্রবণীয় ফাইবার বা আসবহুল তন্ত্র এবং সেলুলোজের সমৃদ্ধ যা নিয়মিত অন্ত্রের গতিবিধি গর্ভাবস্থায় একটি সাধারণ সমস্যা কষ্টকাঠিন্য নিরাময়ে সহায়তা করে এর ফাইবার উপাদানটি পেটের সমস্যা ও পেট ফাঁপা থেকে স্বস্তি আনতেও সাহায্য করে নাম্বার টু রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে আনতে সহায়তা করতে পারে কমলা লেবুর মধ্যে উচ্চ পটাশিয়াম রয়েছে অতএব গর্ভবতী মহিলাদের রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপের মতো সমস্যা থেকে স্বস্তি আনতে পারে নাম্বার থ্রি কমলা লেবু হাইড্রেট রাখতে সাহায্য করে এছাড়া প্রতিদিনের তরল গ্রহণের ক্ষেত্রে অবদানের পাশাপাশি কমলা শরীরের তরল স্তরের ভারসাম্য বজায় রাখতে সোডিয়াম ও পটাশিয়াম সরবরাহ করে অষ্টআশি পার্সেন্ট জলীয় উপাদানের সাথে কমলা দেহের জলের ভারসাম্য বোঝায় ও হাইড্রেট রাখতে সাহায্য করে নাম্বার ফোর কমলালেবু শিশুর মস্তিষ্কের বিকাশে সহায়তা করতে পারে কমলা লেবু ভিটামিন বি সিক্স ও ফলিক অ্যাসিডের একটি ভালো উৎস গর্ভাবস্থায় কমলালেবু খেলে তা আপনার গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে নিউরাল টিউবের ত্রুটিগুলি রোধ করতে পারে যা শিশুর মধ্যে মস্তিষ্ক এবং মেরুদণ্ডের অস্বাভাবিকতার কারণ হিসেবে পরিচিত কমলার মধ্যে ফলের উপাদান রক্তকোষ গঠনে এবং নতুন কলার বৃদ্ধিতে সহায়তা করতে পারে তবে অত্যাধিক মাত্রায় ফলের গ্রহণের ফলে তা উচ্চ ওজনযুক্ত শিশুর জন্মের কারণ হতে পারে নাম্বার ফাইভ রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তুলতে সাহায্য করে লেবু ভিটামিন সিতে সমৃদ্ধ যা মা এবং শিশু উভয়ে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে এছাড়াও লেবু দেহে আয়রন ও জিংমুক্ত করে যা অনাক্রমতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় কমলে লেবু খেলে এনার্জির ঝুঁকি হ্রাস করতে সাহায্য করে তাছাড়াও এটি আবার শিশুর রক্তবাহ হাড়ের বিকাশে সাহায্য করে নাম্বার সিক্স কমলালেবু আপনার ত্বকের উপকার করতে পারে কমলালেবু হল শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অতএব কমলা লেবু খেলে তা আপনার ত্বকের উপর একটি প্রশমনকারী প্রভাব ফেলতে পারে ত্বককে টানটান টান ও দৃঢ় রাখে এবং ব্রণ প্রতিরোধের জন্য পর্যাপ্ত আর্দ্রতা সরবরাহ করে এবার জানান গর্ভবতী থাকাকালীন আপনি কতগুলি কমলা লেবু খেতে পারেন গর্ভবতী মহিলাদের জন্য ভিটামিন সি এর দৈহিক প্রস্তাবিত পরিমাণটি হল পঁচাশি মিলিগ্রামের মতো এই পরিমাণের প্রয়োজনীয়তাটি পূরণ হতে পারে প্রতিদিন তিনটি করে কমলা লেবু এবং ভিটামিন সি সমৃদ্ধ অন্য কোনো ফল খেলে তবে আপনি যদি অন্য খাবারগুলির সাথে কমলা খান তাহলে সেক্ষেত্রে আপনার খাওয়া খাবারগুলিতে উপস্থিত ভিটামিন সি এর পরিমাণটিও বিবেচনায় রাখা নিশ্চিত করা উচিত সবসময় মাথায় রাখবেন যে আপনার প্রত্যাহিক গ্রহণের পরিমাণটি কখনোই আপনার প্রস্তাবিত পরিমাণকে অতিক্রম করা উচিত নয় কারণ কমলা থেকে আবার অ্যাসিডিটি বা অম্লতা হতে পারে আপনি যদি ভিটামিন সি সমৃদ্ধ আরও অন্যান্য খাবার খেয়ে থাকেন তাহলে কমলা লেবু খাওয়ার ক্ষেত্রে সংযমের সাথে পরিমিত খেতে হবে কমলা লেবু কখন খাবেন দিনে যে কোনো সময় কমলা লেবু খাওয়া যেতে পারে তবে দুপুরে খাওয়ার পর কিংবা বিকালে খাওয়া উত্তম অনেকেই বলতে পারেন যে গর্ভাবস্থায় কমলালেবুর রস পান করা উচিত কি না কোনো অতিরিক্ত সংযোজিত বস্তু ও অ্যাসিডিটিভ এবং পোজারভেটগুলি ছাড়া পাস্তরাইট কমলার রস আপনার গর্ভ অবস্থায় প্রতিদিনের খাদ্য তালিকায় সংযোজন করার একটি দুর্দান্ত বিকল্প তো প্রতিদিন দুই গ্লাস করে কমলার রস পান করতে পারেন ক্যালসিয়ামের একটি সমৃদ্ধ উৎস হওয়ার কারণে পাস্তরাইট কমলার রস সেবন করলে তা আপনার হারকে শক্তিশালী করে তুলতে সাহায্য করতে পারে যদি আপনি ল্যাকটোস অসহজীয় হয়ে থাকেন তাহলে বল বৃদ্ধিকারী কমলা রস পান করতে পারেন কারণ এটি দুধের একটি ভালো বিকল্প ও মর্নিং সিগনেস বা প্রাপ্তকালীন অসুস্থতা নিরাময়ে সহায়তা করতে পারে এছাড়াও তাজা কমলার নিগড়ে রস বের করে নিয়তার স্বাদ গ্রহণ করতে পারেন তবে হ্যাঁ চিনি যোগ করবেন না কারণ এটি আপনার গ্লুকোজের মাত্রা বাড়িয়ে তুলতে পারে এবার জানান গর্ভাবস্থায় কমলা লেবু খাওয়ার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। না গর্ভাবস্থা তা প্রচুর উপকারিতা সরবরাহ করে তবে সেটি যখন অত্যাধিক মাত্রায় খাওয়া হয়ে যায় তখন সেগুলি কিছু অবাঞ্ছিত জটিলতা সৃষ্টি করতে পারে কমলা লেবুর মধ্যে উচ্চমাত্রায় সাইট্রিক অ্যাসিড আছে এর কারণে গলা ব্যথা হতে পারে এবং তার দাঁতের অ্যানামেল ক্ষয় করতে পারে যদি সেটি অত্যাধিক পরিমাণে খাওয়া হয় তাহলে এর মধ্যে ফাইবার বা আঁশ পেটে খিচুনি ব্যথার উদ্ভব ঘটাতে পারে অথবা পাতলা মলত্যাগের মতো পেট খারাপের কারণ হয়ে উঠতে পারে কমলা লেবু আলমিক প্রকৃতি হওয়ার কারণে সেগুলি অত্যাধিক পরিমাণে খেলে তা গ্যাস্টোস্বজনের রিফ্লাক্স ব্যাধিতে ভুগে থাকা গর্ভবতী মহিলাদের মধ্যে হৃদয় জ্বলন বা বুক জ্বালা অম্বলের কারণ হয়ে উঠতে পারে শৈলে ভিটামিন সি এর আধিক্য ওকাল প্রসবের দিকে পরিচালিত করতে পারে তো যাই হোক আপনি যদি কমলা লেবু খেতে ভালোবাসেন তাহলে জেনে নিন গর্ভ অবস্থায় সঠিক উপায় কীভাবে খাবেন আপনার প্রতিদিনের স্যালাডের বাটিতে কয়েক কোয়াক কমলা লেবু রাখুন এছাড়া অন্যান্য ফলের সাথে এটি মিশিয়ে স্যালাড তৈরি করে খেতে পারেন তাছাড়া কমলার কোয়াগুলির উপর কিছুটা ব্রাউন সুগার ছড়িয়ে দিয়ে সেটিকে মাইক্রোওভেনে বেক করুন এভাবে প্রস্তুত সুস্বাদু ডেজার্ট জাতীয় ডিশটিকে উপভোগ করুন এছাড়াও পশবের পরবর্তীতেও খেতে পারেন কারণ পশব পরবর্তী ডায়েটে সংযুক্ত করার জন্য কমলা কমলালেবু হলো একটি দুর্দান্ত ফল কমলার মধ্যে কম ফ্যাট জাতীয় উপাদান এবং গ্লাইসেমিক সূচক পোষক পরবর্তীতে আপনার আকার ফিরে পেতে সাহায্য করে এছাড়াও এর মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা ত্বকের যত্ন নিতে ও অকাল বার্ধক্য হতে সহায়তা করে অতএব গর্বকালীন সময় জুড়ে এই কমলালেবুর স্বাদ গ্রহণ করুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ